আসসালামু আলাইকুম। ইউরোপীয় ইউনিয়নের পরমাণু শক্তিধর এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশ ফ্রান্স। ইউরোপের অর্থনৈতিকভাবে শক্তিশালী এই দেশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 24 এপ্রিল 2022 তারিখে। 24 এপ্রিল তারিখে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফ্রান্সে বসবাসকারী 60 লাখ মুসলিম ব্যাপক উদ্বেগের মধ্যে রয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কেন ফ্রান্সের মুসলমানেরা এত উদ্বিগ্ন? শুধু মুসলিমরাই নয়, ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র, নেটোভুক্ত দেশসমূহ। ফ্রান্সের নির্বাচন নিয়ে কেন মুসলিমরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং নেটোভুক্ত দেশসমূহ উদ্বিগ্ন? আজকের এই ভিডিওতে আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি একটু ভিন্ন। কোনো ব্যক্তিকে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে হলে 42,000 নির্বাচিত প্রতিনিধির মধ্য থেকে কমপক্ষে 500 জন প্রতিনিধির স্পন্সরশিপ সংগ্রহ করতে হয়। এই 500 জনের স্পন্সরশিপকে আবার সুপ্রিম কোর্ট কর্তৃক নিয়ন্ত্রিত কনস্টিটিউশনাল কাউন্সিল কর্তৃক সার্টিফাইড হতে হয়। কোনো ব্যক্তি যদি 42,000 নির্বাচিত প্রতিনিধির মধ্য থেকে 500 জনের স্পন্সরশিপ সংগ্রহ করতে পারেন, তাহলেই সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে 12 জন প্রার্থী প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ফ্রান্সে কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে কমপক্ষে 50% ভোট পেতে হয়। কোনো প্রার্থী যদি 50%-এর উপরে ভোট না পায়, তাহলে সর্বোচ্চ ভোট পাওয়া 2 জনের মধ্যে আবার প্রতিদ্বন্দ্বিতা হয়। 10 এপ্রিল 2022 সালে অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী 50% ভোট পায় নাই, যার কারণে 10 এপ্রিল নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া 2 জন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে আগামী 24 এপ্রিল 2022 তারিখে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে। 10 এপ্রিল 2022 সালে সর্বোচ্চ ভোট পাওয়া 2 জন হলেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং মেরিন লা পেন। ইমানুয়েল ম্যাক্রনের রাজনৈতিক দলের নাম লা রিপাবলিক অ্যান্ড মার্চ। এই দলটি ফ্রান্সে সেন্ট্রিস্ট দল হিসেবে পরিচিত এবং এই দলটি একটি উদারপন্থী দল। অন্যদিকে ইমানুয়েল ম্যাক্রনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মেরিন লা পেনের রাজনৈতিক দলের নাম হচ্ছে ন্যাশনাল র্যালি, এটি একটি ফার রাইট দল। এই দলটি ফ্রান্সে কট্টর ডানপন্থী দল হিসেবে পরিচিত। 2017 সালের নির্বাচনেও মেরিন লা পেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই নির্বাচনে মেরিন লা পেন প্রায় 1 কোটি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল। 2017 সালের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রন পেয়েছিলেন 66.1% ভোট, অন্যদিকে মেরিন লা পেন পেয়েছিলেন 33.9% ভোট। 2022 সালের 10 এপ্রিল অনুষ্ঠিত প্রথম পর্বের ভোটে ইমানুয়েল ম্যাক্রন পেয়েছিলেন 27% ভোট, অন্যদিকে লা পেন পেয়েছিলেন 23% ভোট। বিভিন্ন ওপিনিয়ন পোল পর্যালোচনা করে ধারণা করা হচ্ছে 24 এপ্রিল 2022 সালের নির্বাচনে ইমানুয়েল ম্যাক্রন পাবেন 55% ভোট, অন্যদিকে মেরিন লা পেন পাবেন 45% ভোট। ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে থাকলেও মেরিন লা পেন ইমানুয়েল ম্যাক্রন এবং মেরিন লা পেনের মধ্যে ব্যবধান দ্রুত কমাচ্ছেন। মেরিন লা পেন যদি নির্বাচিত হয়, তাহলে ফ্রান্সে বসবাসকারী 60 লাখ মুসলিম, ইউএসএ, নেটো এবং ইউরোপীয় ইউনিয়নের উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। মেরিন লা পেন ঘোষণা দিয়েছেন যে মেরিন লা পেন যদি নির্বাচিত হন, তাহলে সে ফ্রান্সে হিজাব নিষিদ্ধ করবেন। মেরিন লা পেনের এই ঘোষণার ফলে তিনি ব্যাপকভাবে ফ্রান্সে সমালোচিত হন। ইমানুয়েল ম্যাক্রনও তার এই ঘোষণার ব্যাপক সমালোচনা করেন। সমালোচনার মুখে পড়ে মেরিন লা পেন এখন বলছেন তিনি হিজাব নিষিদ্ধ করবেন ঠিকই, তবে সেটি করবেন ধাপে ধাপে। ধাপে ধাপে মানে হলো তিনি প্রথমে সরকারি প্রতিষ্ঠানগুলোতে হিজাব নিষিদ্ধ করবেন, তারপর ধীরে ধীরে অন্যান্য ক্ষেত্রগুলোতে হিজাব নিষিদ্ধ করবেন। মেরিন লা পেন আরও ঘোষণা দিয়েছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে মুসলমান এবং জিউজরা যেভাবে হালাল উপায়ে পশু জবাই করে, সেই হালাল উপায়ে পশু জবাই তিনি নিষিদ্ধ করবেন। মেরিন লা পেন যদি হালাল উপায়ে পশু জবাই নিষিদ্ধ করেন, তাহলে সে দেশে বসবাসকারী মুসলিম এবং জিউজরা প্রকাশ্যে পশু জবাই করতে পারবে না, এবং ফ্রান্স হালাল উপায়ে জবাইকৃত পশুর মাংস বিদেশের বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে, ফ্রান্স সেই মাংস রপ্তানিও করতে পারবে না। এইসব কারণে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ফ্রান্সে বসবাসকারী 60 লাখ মুসলিম, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 8%, তারা খুবই উদ্বেগের মধ্যে রয়েছে। লা পেন এন্টি ইউ এবং নেটো, লা পেনের সাথে রাশিয়ার ভালো সম্পর্ক রয়েছে। মেরিন লা পেন পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে তিনি যদি ক্ষমতায় আসেন, তাহলে ইউরোপিয়ান ইউনিয়ন এবং নেটোর সাথে তিনি সখ্যতা কমাবেন এবং রাশিয়ার সাথে তিনি সখ্যতা বৃদ্ধি করবেন। মেরিন লা পেন আরও ঘোষণা দিয়েছেন যে যখন ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ থামবে, যুদ্ধ থামার পর যখন শান্তি চুক্তি হবে, শান্তি চুক্তি হওয়ার পর মেরিন লা পেন নেটো এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক রিকনসিলিয়েট করার ক্ষেত্রে সহযোগিতা করবেন। মেরিন লা পেন ইমিগ্রেশনের কঠোর বিরোধী। মেরিন লা পেন আরও যেসব ঘোষণা দিয়েছেন, সেসব ঘোষণাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে
ইমিগ্রেশন কন্ট্রোল, নিউ জেল কনস্ট্রাকশন এবং এক্সট্রা পুলিশ নিয়োগ। মেরিন লাপেন ফ্রান্সে একজন কট্টরপন্থী এবং চরমপন্থী নেতা হিসেবে পরিচিত। লাপেন ফ্রান্সে কট্টরপন্থী এবং চরমপন্থী হিসেবে পরিচিত হলেও লাপেন বলছেন তিনি আসলে কট্টরপন্থী বা চরমপন্থী নন, তিনি আসলে একজন প্রকৃত দেশপ্রেমিক। ফ্রান্সের 10 এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে আরও একজন 22% ভোট পেয়েছিলেন। তার নাম হচ্ছে জিন জা মেলেনচন। জিনজা মেলনচন বলেন তার একটি ভোটও মেরিন লাপেন পাবেন না, তবে তিনি ইমানুয়েল ম্যাক্রনকে প্রকাশ্যে সমর্থন করা থেকেও বিরত রয়েছেন। অনেক বিশ্লেষকই মনে করছেন মেরিন লাপেন যতই ব্যবধান কমাক অবশেষে ইমানুয়েল ম্যাক্রন হয়তো জয়ী হবেন। ইমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন এই জন্য নয় যে ফ্রান্সের ভোটাররা ইমানুয়েল ম্যাক্রনকে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। ইমানুয়েল ম্যাক্রন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হবেন এই জন্য যে ফ্রান্সের ভোটাররা কট্টরপন্থী মেরিন লাপেনকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না।